আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে আসলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও। আমি এসে আপনাদের সাথে ফুল ভিডিও জুড়ে নাসমুল ইসলাম, আপনারা দেখছেন অনলাইন পেমেন্ট চ্যানেল। সো বন্ধুরা, যারা অনলাইন থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। আপনি একটি কাজ করে সাথে সাথে পেমেন্ট নিতে পারবেন, আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেবো এই ভিডিওতে। আপনি যদি একটি কাজ কমপ্লিট করতে পারেন, দেখতে পাচ্ছেন 100 টোকেন কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি একটা কাজ করে আপনি পেমেন্টটি সাথে নিতে পারবেন। সো বন্ধুরা, এই এখানে অসংখ্য কাজ আছে, দেখুন এখানে প্রতিটা কাজের জন্য আপনি 100 টোকেন করে পাবেন এবং অসংখ্য কাজ আছে, দেখুন এখানে অসংখ্য কাজ আছে এবং আরও আপনি এখান থেকে কাজ করতে পারবেন। যে কাজগুলো আছে এখানে আনলিমিটেড কাজ আছে এবং পিটিসি অ্যাটের কাজ আছে, সেগুলো দেখতে পারবেন। অসংখ্য কাজ আছে এখানে, আপনি 5 সেকেন্ডের কাজ করলে এখানে 20টা টোকেন ইনকাম করতে পারবেন। এই টোকেনগুলো ইনকাম করে কীভাবে 1 সেকেন্ড আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে, এই বিষয়টা ক্লিয়ার করে দেবো এই সাইটে। আমি লাইভ ইনকাম করে আপনাদেরকে পেমেন্ট নিয়ে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনি যদি আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন এবং সেই পেমেন্টটি বিকাশ রিসার্চ নগদে পেমেন্ট নিতে চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। অনেক ভাই কিন্তু অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান এবং বিভিন্ন ফেক ওয়েবসাইট অ্যাপ্লিকেশনে কাজ করেন, লাস্টে কোনো রকম টাকা পান না। আজকের এই সাইটে কাজ করে দেখবেন আপনি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এবং আমি লাইভ ইনকাম করে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রুফের সাথে। তাই মনোযোগ করে আজকের এই ভিডিওটি আপনি কমপ্লিট দেখে তারপরে কাজটা শুরু করবেন, তাহলে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। আপনি যদি ভিডিওটি কেটে কেটে দেখে শেষ করে দেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝবেন না এবং একটি টাকাও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। অনেক ভাই আছেন কিন্তু ভিডিও কেটে কেটে শেষ করে দেন, তারা কিন্তু আসলে পেমেন্ট পান না এবং লাস্টে কাজ বোঝেন না, এই জন্য কাজ ভুলভাল কাজ করার জন্য কিন্তু তারা পেমেন্ট পান না। এই জন্য বলবো আপনি 1 সেকেন্ড ভিডিওটি কেটে না দেখে কমপ্লিট ভিডিওটি দেখে, 8 হতে 10 মিনিটের এই ভিডিওটি দেখে তারপরে সাইটটিতে কাজ করুন, তাহলে আপনি কিন্তু পেমেন্টটি নিতে পারবেন এবং আমি লাইভ ইনকাম করে পেমেন্ট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো প্রুফের সাথে। তাই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি আপনি কমপ্লিট দেখুন। আপনি যদি আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন ফ্রিতে, তাহলে আপনার পাশে আছে অনলাইন পেমেন্ট চ্যানেলটি। আজকে কিন্তু আপনি অনলাইন পেমেন্ট চ্যানেলের ভিডিওটি দেখতেছেন, এই ভিডিওটি দেখতেছেন। আপনি যদি নতুন এসে থাকেন এবং অনলাইন থেকে ইনকাম করতে চান আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে, তাহলে ফটাফট এখান থেকে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে যে বেল বাটনটি আছে বেল বাটনে ক্লিক করে উপর থেকে অল সিলেক্ট করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পাবলিশ করব ফ্রিতে টাকা ইনকামের, তাহলে কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে আপনি আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে অসংখ্য টাকা ইনকাম করতে পারবেন আমার মতো। সো বন্ধুরা, এখান থেকে ফটাফট একটা ভিডিও দেখতে পাচ্ছেন লাইক বাটন, ফটাফট একটা লাইক করে দেবেন। যারা যারা লাইক করেন ফটাফট একটা লাইক করে দেন, যারা যারা লাইক করবেন না এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন না তারা কিন্তু পেমেন্ট পাবেন না, এটা আগে বলে দিচ্ছি। এরপর চলে আসবেন কমেন্ট বক্সে, দেখতে পাচ্ছেন আমি কাজ করবো আমি কাজ করবো। যারা যারা কাজ করবেন আজকের ওয়েবসাইটে তারা তারা লিখবেন আমি কাজ করব, এখান থেকে ফটাফট লিখে ফেলুন আমি কাজ করব, ফটাফট একটা কমেন্ট করে দিন, কমেন্ট করে দেওয়ার পর কমেন্ট একটা ফটাফট লাইক করে দেবেন ভাই, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে লাইক বাটন, ফটাফট একটা করে লাইক করে দেবেন। আজকের ওয়েবসাইট লিঙ্কটি পাবেন কোথায়? আজকের ওয়েবসাইট লিঙ্কটি পাওয়ার জন্য আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে যে টাইটেলটি আছে, এই টাইটেলের উপরে সিম্পলি একটা ক্লিক করবেন, ক্লিক দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন ওয়েবসাইট লিঙ্ক একটা পেয়ে যাবেন বা অ্যাপ লিঙ্ক এখানে পেয়ে যাবেন, এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে রেজিস্টার করতে হবে ইনকাম করার জন্য, নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাকে যেভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনার একটা ভ্যালিড জিমেল আইডি দিবেন, যে জিমেল আইডিটা আপনার ফোনে আসে সেই জিমেলটাই দিয়ে দেবেন। এখানে ইউজার নেম, আপনার নেমের শেষে 2-1 সংখ্যা কী করতে হবে? অ্যাড করতে হবে। মনে করেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার নেমের শেষে 2-1 সংখ্যা অ্যাড করে দেওয়া আছে। এরপর একটি পাসওয়ার্ড দিবেন, 6 ডিজিট বা 8 ডিজিটের সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন ডিফারেন্ট ক্যাপচার কোনটি, মানে ডিফারেন্ট পিকচার, দুইটা পিকচার দেখুন একই রকম আছে, এ দুইটা পিকচার একই রকম আছে, এ দুইটা পিকচার একই রকম আছে, কিন্তু একটা পিকচার আলাদা আছে, আলাদা কোয়ালিটির। দেখুন এই যে হাসির যে চিহ্নটা আছে এটা কিন্তু আলাদা ডিফারেন্ট পিকচার আছে, সেই ডিফারেন্ট পিকচার একটা ক্লিক করে এখানে দেখতে পারবেন রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, তারপর আপনি যে জিমেল আইডিটা দেবেন সেই জিমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক যাবে, সেই লিঙ্ক থেকে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে। যতক্ষণ না এখান থেকে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করবেন ততক্ষণ কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না। যে জিমেল আইডিটা দেবেন অবশ্যই আপনার ফোনে যে জিমেল আইডিটা আছে সেই জিমেলটাই দেবেন, সেই জিমেলে কিন্তু একটা ভেরিফিকেশন লিঙ্ক দিবে আপনাকে, সেখান থেকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। এখানে দেখতে পারবেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দিয়ে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে নেবেন। তারপরে অ্যাকাউন্টটি যখন অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে এখান থেকে আমার ইউজার নেমটা এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, এখানে কিন্তু আপনার অবশ্যই ইমেল আইডিটা দিবেন, যে ইমেল আইডিটা প্রথমে দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে দিয়ে দিবেন। আমরা এখানে ডিফারেন্ট পিকচার কোনটি আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ডিফারেন্ট পিকচারটা হচ্ছে ক্যাঙ্গারু, ঠিক আছে, যেটা একরকম পিকচার থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন।
সো বন্ধুরা, আমি শুধুমাত্র একটি কাজ করছি, দেখুন 170 পয়েন্ট ব্যালেন্স হয়ে গেছে। এখন এই ওয়েবসাইট থেকে আমরা রেজিস্টার করলাম, এখন আমরা ফ্রিতে ইনকাম করব। ইনকাম করে সাথে পেমেন্ট নিয়ে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে, তাই আপনারা ভিডিওটি কমপ্লিট দেখার চেষ্টা করবেন। ভিডিওটি কেটে কেটে না দেখে ভিডিওটি ফুল দেখবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কাছে সহজভাবে কাজ কীভাবে করতে হয় আমি কিন্তু এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে থাকি। আপনারা মনোযোগ সহকারে দেখুন আমি কীভাবে কাজ করে পেমেন্টটি নিচ্ছি। এরপর এখান থেকে দেখুন থ্রি লাইন যে অপশনটি আছে, থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। থ্রি লাইনের উপরে ক্লিক করার পর এখানে অসংখ্য সেটিং পেয়ে যাবেন, উইড্রো, ডেলি বোনাস। তারপর এখান থেকে আমরা প্রথমে ডেলি বোনাসটা নিয়ে নেব, ডেলি বোনাসে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে ডেলি বোনাসে আপনি কিন্তু এখান থেকে অসংখ্য টোকেন আছে, এই টোকেনের মাধ্যমে আপনি একটা ব্যালেন্স পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। আমরা এখন তারপরে এইদিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লাইম যে অপশনটি আছে, এখানে ক্লাইমের উপরে একটা ক্লিক করবেন। ডেলি বোনাসে আসার পর ক্লাইমের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ক্যাপচার বেরাবে, যেটা এক কালার ক্যাপচার আছে। দেখুন এখানে কিন্তু আপনার ক্যাপচারগুলো দেখতে পাচ্ছেন, বাইসাইকেলের ক্যাপচারটা শুধুমাত্র একাই আছে। অ্যান্ড এটার উপরে ক্লিক করে এখানে ক্লাইমের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের কিন্তু ক্লাইমটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা নোটিশ এখান থেকে চলে এসেছে, আমরা কিন্তু এই ক্লাইমটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। প্রতি 15 মিনিট পরপর আপনি এখানে ক্লাইম করে কয়েনটা আর্ন করতে পারবেন। এখন যদি আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে দেন, ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের কিন্তু 230 কয়েন হয়ে গেলো। আমাদের অ্যাকাউন্টে কত ছিল, 170 কয়েন, 230 কয়েন হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আমাদের ডেলি বোনাসের কাজটা আমরা কমপ্লিট করে নিয়েছি। এরপর এখান থেকে আরেকটা অপশন আছে ফসেট, ঠিক আছে। আমরা এখন ফসেট করবো, এখান থেকে ফসেটে ক্লিক করে দিচ্ছি। ফসেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 50 কয়েন আপনি কিন্তু এখানে ফসেটে আর্ন করতে পারবেন। এখানে লিমিট দেখুন 1000 লিমিট দেওয়া আছে, আপনি এখান থেকে 1000 ফসেট করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন 1000, ঠিক আছে, দেখতে পাচ্ছেন 1000 ডেলি দিন আপনি 1000 ফসেট এখানে থেকে করে আর্ন করতে পারবেন। এখন আমাদেরকে ক্যাপচারগুলো ফিল আপ করতে হবে। দেখুন এখানে যে সংখ্যাটা দিয়েছে, অবশ্যই আপনাকে সংখ্যার সাথে মিল করতে হবে। এখানে দেখুন কিছু সংখ্যা দিয়েছে, এই সংখ্যাগুলোর সাথে আপনাদেরকে মিল করে নিতে হবে। এবং ক্যাপচার না বুঝলে আপনি এখান থেকে রিফ্রেশ করে আপনি এগুলোতে ক্লিক করে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা আছে, এখান থেকে দিয়ে আপনি কী করবেন যে ডিফারেন্ট পিক্সেল যেটা আছে সেটার উপরে একটা ক্লিক করবেন। ডিফারেন্ট পিক্সেল যেটা আছে, ক্যাপচারটা সঠিক হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচারটা কিন্তু ইনভ্যালিড হয়ে গেছে। আমরা আবারও সঠিকভাবে দেবো, ঠিক আছে। দেখুন সঠিকভাবে ক্যাপচারটা দেওয়ার জন্য এখানে ফসেট করার জন্য যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে আমাদের মিল করতে হবে। প্রথমে আমরা কটা সংখ্যা নেবো দেখতে পাচ্ছেন 1+1, আমরা প্রথমে এটা নিচ্ছি 2, এখানে আমরা 2 তুলে দেবো। তারপরে এখান থেকে দেখতে পারবেন 3+7, মানে 3+4, এখানে 7 হবে। দেখতে পারবেন 7টা কিন্তু আপনার এই জায়গায় আছে, এই 7-এর উপরে একটা ক্লিক করবেন। 7-এর উপরে ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে 1+8, 9, এই যে 9-9টার উপরে একটা ক্লিক করে দেবেন। 9-এর উপরে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে ডিফারেন্ট পিকচার আপনাকে সিলেক্ট করতে হবে। ডিফারেন্ট পিকচার কোনটা আছে দেখতে পাচ্ছেন, ডিফারেন্ট পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পর এরপর আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সঠিক হয়েছে, আমরা 50 কয়েন এখান থেকে আর্ন করে ফেললাম। এবং প্রতি 2 মিনিট, মানে 3 মিনিট পরপর আপনি এখান থেকে ফসেট করতে পারবেন। এবার আমরা এখানে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার পর ফসেটের কাজটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং অফারঅলের কাজ আছে, আপনি এটাও করতে পারেন। এবং আমি সহজ কাজগুলো দেখাচ্ছি, আপনি এগুলো কাজ পরে দেখে নেবেন। সো বন্ধুরা, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন পিডিসি অ্যাডের কাজ আছে, পিডিসি অ্যাড 35টি কাজ আছে। এখানে 35টি কাজ করার জন্য আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে 35টি কাজ করার জন্য এখান থেকে আপনি 724 টোকেন পেয়ে যাবেন। এবং এরপর এখান থেকে আপনার টোটাল সময় লাগবে, এখানের থেকে দেখতে পাচ্ছেন 195 সেকেন্ড সময় লাগবে এই কয়টা কাজ করতে, মানে 724টি টোকেন আর্ন করতে আপনার 195 সেকেন্ড সময় লাগবে এই 35টা কাজ করার জন্য। সো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি 20 টোকেনের এই কাজটি করতে পারবেন মাত্র 5 সেকেন্ডে। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিটে একটা ক্লিক করবেন, ভিজিটে ক্লিক করার পর আপনার একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই ওয়েবসাইটে আমাদেরকে জাস্ট ওয়েট করতে হবে কাজ এতটুকুই, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। 5 সেকেন্ড ওয়েট করার পর আপনি এখান থেকে মেন পেজে ফিরে আসবেন। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এরপর ডিফারেন্ট পিকচার কোনটা আছে সেটার উপরে ক্লিক করবেন, এটা হচ্ছে ডিফারেন্ট পিকচার। এরপর এখান থেকে ভেরিফাইতে জাস্ট ক্লিক করুন, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের 20 টোকেন অ্যাড হয়ে গেছে। আমরা পরবর্তী টোকেন আবারও কাজ করবো, এখানে দেখতে পাচ্ছেন ভিজিটে ক্লিক করবো, ক্লিক করে এখানে 5 সেকেন্ড ওয়েট করার পর আমাদের যে ট্যাবটি ওপেন আছে, এই জায়গায় যে একটা ট্যাব ওপেন আছে, ঠিক আছে, আপনারা এই জায়গায় ক্লিক করতে পারেন। এই জায়গায় যখন ক্লিক করবেন দেখতে পারেন আমাদের 5 সেকেন্ড শেষ হয়ে গেছে। আপনারা তারপরে এখান থেকে কী করবেন দেখতে পাচ্ছেন, ডিফারেন্ট পিকচার কোনটা আছে, যে দুটো একই থাকবে সেগুলোতে নাই, দেখতে পাচ্ছেন এই দুটো একই আছে, শুধুমাত্র ডিফারেন্ট আছে এই পিকচারটা। এই পিকচারের উপরে ক্লিক করে আপনি এখানে ভেরিফাইটির উপরে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আবারও আমরা 20 টোকেন আর্ন করে ফেললাম। এভাবে আমি এখানে পিডিসি অ্যাডের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে থেকে আমার অলরেডি অনেক কটা কাজ কমপ্লিট করে নিলাম। এভাবে আপনি কাজগুলো কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? এভাবে কাজগুলো আপনি কমপ্লিট করে নেবেন। কমপ্লিট যখন হয়ে যাবে এরপরে আপনি কী করবেন, এখান থেকে আবারও থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পর আরও অসংখ্য অপশন আছে, এখান থেকে পিডিসি অ্যাডের কাজটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন শর্ট লিঙ্কের কাজ আছে, আমরা শর্ট লিঙ্কের কাজ করার জন্য এখানে শর্ট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি ছয়টি কাজ অ্যাভেলেবেল পাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 600 টোকেন পাবেন। প্রতিটা টোকেন এখান থেকে প্রতিটা কাজে কিন্তু আপনি 100 টোকেন করে পাবেন এবং এখান থেকে ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, এই শর্ট লিঙ্কের কাজটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কী করবেন, শর্ট লিঙ্কে আসার পর এখান থেকে কন্টিনিউ, দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউতে জাস্ট ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদেরকে অন্য ওয়েবসাইটে নিয়ে গেলে আমরা ব্যাক প্রেস করব, ঠিক আছে? ব্যাক প্রেস করে নেওয়ার পর আমরা আবার ব্যাক প্রেস করে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর শর্ট লিঙ্কের কাজটা একটু হিভি জিভি আছে, এই জন্য মনোযোগ সহকারে দেখুন, তারপরে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এরপর অন্য ওয়েবসাইটে নিয়ে গেলে আপনি ব্যাক প্রেস করুন, ঠিক আছে? আবার আপনি এখান থেকে ব্যাক প্রেস করুন। রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে গেলে আপনাকে অবশ্যই ব্যাক করে চলে আসতে হবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আবার কন্টিনিউ চলে এসেছে, জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করুন এবং অন্য পেজে নিয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করে অন্য পেজে নিয়ে গেলে আপনি কী করবেন, এখান থেকে ব্যাক চলে এসে আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আবারও এখান থেকে একটি ক্যাপচা দিয়েছে, এখান থেকে পাম ট্রি, এখান থেকে ট্রির গাছগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। ট্রির গাছগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে গেলে আপনি ব্যাক চলে আসবেন আবার এই পেজে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা টাইম কোন শুরু হবে, শর্ট লিঙ্কের কাজটা একটু হিভি জিভি আছে, এই জন্য কিন্তু পয়েন্টও বেশি পাবেন এই কাজটি করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমাদের 6 সেকেন্ড ওয়েট করতে হবে। 6 সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে আমাদের টাইম কাউন্ট হচ্ছে যখন শেষ হবে, দেখুন আমাদের টাইম কাউন্ট শেষ হয়ে গেছে। আমরা নিচে চলে আসার পর এখান থেকে একটি অপশন পাবো গেট লিঙ্ক, এই গেট লিঙ্কে আমরা ক্লিক করব। এখান থেকে গেট লিঙ্কে ক্লিক করে দিতে হবে আমাদের এবং অন্য কোনো অ্যাডে যদি ক্লিক করে অন্য পেজে নিয়ে গেলে আপনি আবারও ব্যাগে চলে আসবেন, ঠিক আছে? এটা মনে রাখবেন, মনে রেখে কাজ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে গেছে, আমরা ব্যাগ চলে আসবো, আবারও এখান থেকে গেট লিঙ্কে ক্লিক করব। গেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর একটু আবারও বলতেছি গেট লিঙ্কের কাজগুলো মানে শর্ট লিঙ্কের কাজগুলো একটু হেভি জিভি আছে, রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে গেলে আপনাকে আবারও ব্যাক চলে আসতে হবে, এটা মনে রাখুন। দেখুন আমাদের কিন্তু একটি কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখুন আর 5টা কাজ অ্যাভেলেবেল আছে। এভাবে আপনি শর্ট লিঙ্কের কাজগুলো করতে পারেন, প্রতিটা কাজের জন্য কিন্তু 100 টোকেন করে এখান থেকে আর্ন করতে পারবেন, ঠিক আছে? এরপরে এখান থেকে আমাদেরকে এখন কী করতে হবে, পেমেন্ট নিতে হবে। পেমেন্ট নেওয়ার জন্য এরপর এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু উইথড্র অপশনটা এখান থেকে পেয়ে যাবেন। এরপর এখান থেকে আপনি ডেলি বোনাসে যদি এখন ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার টাইম কাউন্ট কিন্তু এখন শেষ হয়নি। এরপর এখান থেকে আমরা এই যে একটা অপশন আছে সেটাতে ক্লিক করে দেখব। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কয়টা কাজ কমপ্লিট করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। পিডিসি অ্যাড কয়টা কমপ্লিট করছেন এবং এখান থেকে শর্ট লিঙ্ক কটা কমপ্লিট করছেন সেটা আপনি দেখতে পারবেন। এরপর এখান থেকে ফসেট কটা করছেন সেটা আপনি দেখতে পারবেন, মানে কোনটা কাজ কতগুলো করছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? এরপর এখান থেকে আমি এখন উইথড্রতে যাচ্ছি। উইথড্র অপশনে গিয়ে এখান থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন এখান থেকে আপনি ফসেট পেতে পেমেন্ট নিতে পারবেন, বিটিসি, এলটিসি, এরপর এখান থেকে টিআরএক্স মানে ট্রন নিতে পারবেন। এরপর এখান থেকে আপনি অসংখ্য অপশন পাবেন। আমি পেমেন্ট নিতে চাচ্ছি বর্তমানে এখান থেকে। দেখতে পাচ্ছেন আমি কত কয়েন আর্ন করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইনের পর এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনাদেরকে ক্লিয়ার করি। দেখুন আমি এখান থেকে আপনাদের সামনে কত পয়েন্ট আর্ন করলাম, 661 পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা আমি এখন কী করবো, উইথড্র দেবো। উইথড্র দেওয়ার জন্য এখান থেকে আমরা উইথড্রতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করব, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি কোনটা, দেখতে পাচ্ছেন ফসেটপে টিআরএক্স আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। ফসেটপে টিআরএক্স দেওয়ার পর, সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের কী করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটটা দিতে হবে এবং অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসবে 661 কয়েন। আমরা এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। পে অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এরপরে আমরা এখন টিআরএক্সের অ্যাড্রেসটা কপি করবো। টিআরএক্সের অ্যাড্রেসটা কপি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে, ঠিক আছে? এরপর এখান থেকে আপনি কী করবেন, ডিপোজিট যে অপশনটি আছে ডিপোজিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এরপর এখান থেকে আমাদের টিআরএক্স ট্রন যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা নেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন টিআরএক্স ট্রন, এই অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করবো। অবশ্যই আপনারা ফসেটপে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে একটা ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে রাখবো, সেখান থেকে আপনারা একটা ফসেটপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সবাই। তারপর এখান থেকে আমরা অ্যাড্রেসটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনি উইথড্রতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে উইথড্র হ্যাজ বিন সাকসেসফুল, দেখুন আমাদের উইথড্রটা কিন্তু সাকসেসফুলভাবে হয়ে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে সাকসেসফুলভাবে কিন্তু আমরা এখান থেকে উইথড্রটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা কী করবো, আমাদের যেটা আমি উইথড্র করলাম সেটা এখন কী অবস্থা আছে সেটা আমরা এখন দেখবো। আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা সেটা আমরা এখন চেক করবো। দেখুন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স এখন কিন্তু আমাদের সব কয়েনটা কেটে নিয়েছে। কেটে নেওয়ার পর এখন আমরা কী করবো, চেক করবো, ঠিক আছে? চেক করবো এখন আমাদের আবার ফসেটপে অ্যাকাউন্টে চলে যাবো। ফসেটপে অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কী করবো,
থ্রি লাইনে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করে এখান থেকে ইউজার ড্যাশবোর্ডে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা নিচে চলে আসার পর দেখবো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যে ওয়েবসাইট থেকে কাজ করলাম সেই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টিআরএক্স এবং নর্মাল পেমেন্ট এবং দেখুন এখানে কিন্তু 8 এপ্রিল 2022 দেখতে পাচ্ছেন সেকেন্ড বরাবর কিন্তু আপনি পেমেন্টটি পেয়ে গেছেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কত টিআরএক্স পাইলেন সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছেন। আপনি ইনস্ট্যান্ট কিন্তু এখান থেকে পেমেন্টটি আপনি এক সেকেন্ডের মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছেন। টুডে আমি কিন্তু এখনই পেমেন্টটি পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন সেকেন্ড বরাবর কিন্তু আপনি পেমেন্টটি পেয়ে যাবেন। যা ওখান থেকে আর্নিং করবেন তাই কিন্তু আপনার ফাসেটপে অ্যাকাউন্টে পেমেন্টটি নিতে পারবেন। ফাসেটপে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কীভাবে আপনি ফাসেটপে থেকে উইথড্র করে কয়েনবেসে ডলারটা নেবেন সেই ভিডিও লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দুইটা ভিডিও দেখে আপনারা ইজিলি কিন্তু কয়েনটা আপনার বিক্রি করতে পারবেন বিকাশ বা নগদে। সো বন্ধুরা এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং পরবর্তী নতুন করে ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খোদা হাফেজ।